হাই ফ্রেন্ডস, প্রকৃতি হেলথ অ্যান্ড বিউটি টিপসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গর্ভবতী হবু মায়েদের জন্য 10টি পরামর্শ। গর্ভকালীন সময়টুকু খুবই স্পর্শকাতর। এ সময় মায়েদের নিজেদের পাশাপাশি বাবা ও পরিবারের অন্য সদস্যদেরও সাবধান থাকতে হয়। ফ্রেন্ডস, তো চলুন জেনে নেওয়া যাক গর্ভকালীন সময়ে হবু মায়েদের জন্য 10টি পরামর্শ। পেটের সন্তানটি যেন ভালোভাবে বড় হতে পারে সেজন্য চাই যথেষ্ট সবুজ শাকসবজি এবং আয়োডিন। আরও দরকার আয়রন এবং ক্যালসিয়াম, তাই এসবের কোনোটারই যেন ঘাটতি না থাকে। সুতরাং প্রয়োজন নিয়মিত ডাক্তারি চেক আপ। গর্ভ অবস্থায় আপনি প্রথম কয়েক মাস ক্লান্ত বোধ করতে পারেন। রাতে যদি ঘুম না হয় তাহলে চেষ্টা করুন দিনের মাঝখানে একটু ঘুমিয়ে নিতে, তাও সম্ভব না হলে অন্তত 30 মিনিটের জন্য রিল্যাক্স হওয়ার চেষ্টা করুন। সকালে উঠেই কুসুম গরম পানিতে গোসল সেরে নিন, তারপর পুরো শরীরে আস্তে আস্তে অলিভ অয়েল ম্যাসাজ করে নিন। অন্য তেলেও অবশ্য মালিশ করা যেতে পারে। শরীরে হরমোন পরিবর্তনের কারণে এ সময়ে হবু মায়েরা অনেকে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন, এ কথাটি স্বামীসহ পরিবারের সকলকেই মনে রাখতে হবে। শারীরিক এবং মানসিকভাবে মা সুস্থ থাকলে তার প্রভাব গর্ভে থাকা শিশুটির উপরও পড়ে। এ সময়ে শরীরে হরমোনের পরিবর্তনের কারণে হবু মায়ের ত্বকেও দেখা দেয় নানা সমস্যা, বিশেষ করে মুখমণ্ডলে, তাই সপ্তাহে একবার মাস্ক ব্যবহার করতে পারেন। যদি পা দুটোকে ভারী মনে হয় তাহলে একটি বাটিতে ঠান্ডা পানি নিয়ে সামান্য লেবুর রস নিন, এরপর এতে ছোট টাওয়েল ভিজিয়ে পানিটা চিপে উঁচু করা পায়ে 2 মিনিট পেঁচিয়ে রাখুন। গর্ভবতী মায়েদের কারো কারো চুলের আগা শুকিয়ে যায়, তাই তারা বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন, এতে চুল নরম থাকে। গর্ভবতী মাকে দিনে অন্তত 2 বার দাঁত ব্রাশ করতে হবে। এ সময় অনেকের মাড়ি নরম হয়ে রক্ত ঝরতে পারে। এছাড়া প্রথম 6 মাস নিয়মিত দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত। একজন সুস্থ গর্ভবতীর দিনে কমপক্ষে 1.5 থেকে 2 লিটার পানি পান করা উচিত, তাই মাঝে মাঝে অল্প অল্প পানি পান করে নেবেন। এতে শরীরটা সারাদিন ঝরঝরে লাগবে এবং রক্তঘনও হয়ে যাবে না। শরীর এবং মনকে সুস্থ রাখতে এবং দুটোর মধ্যে সমতা রক্ষা করতে এই বিশেষ সময়ে মুক্ত বাতাস সেবন খুবই জরুরি, হাঁটাহাঁটিও খুব ভালো। বাবার ভূমিকাও এখানে খুবই জরুরি। সবসময় স্ত্রীর সঙ্গে থাকা, তার হাসি কান্না ভাগাভাগি করা ভালো বাবা হয়ে ওঠার প্রথম পাঠ। এছাড়াও নিজের লাইফস্টাইলে ছোটোখাটো পরিবর্তনও এক্ষেত্রে খুবই কার্যকর, যেমন ধূমপান ছেড়ে দেওয়া বা স্ত্রীর সামনে ধূমপান না করা। স্ত্রীর সাথে বেশি সময় কাটানো সবই হবু সন্তানের উপর ইতিবাচক প্রভাব বিস্তার করবে। ফ্রেন্ডস, তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমার চ্যানেলে আরও ভালো ভালো বিউটি আর হেলথ টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।